সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটি মূলত যে আজকে মারা গিয়েছেন জামাতের নেতা দেলোয়ার হোসেন সাঈদি তার তিনি এটির প্রতিষ্ঠাতা ছিলেন এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এখানে কিন্তু তার খুলনায় দাফন হওয়ার কথা ছিল কিন্তু সেই এখানে যে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কিন্তু সেই খবর জানতে পেরে তারা কিন্তু এখানে মিছিল নামিয়েছেন যাতে করে দেলোয়ার হোসেন সাঈদিকে এই স্থানে কবরস্থ করা না হয় সেই প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা মিছিল করছেন এই দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনে আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সোনারাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে দেলোয়ার হোসেন সাঈদির যে দাফনের যে কথা রয়েছে তার শেষ ইচ্ছা অনুযায়ী বা তাদের পরিবারের সদস্যদের যে ওসিয়ত অনুযায়ী সেই খবর পেয়ে কিন্তু এখানে স্থানীয় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা কিন্তু মিছিল শুরু করেছেন এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে দেলোয়ার হোসেন সাঈদিকে যাতে এখানে দাফন করা না হয় সেই দাবি কিন্তু তারা নিয়ে এসেছেন এবং আমরা দেখছি যে এখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে আসছে এবং সেই তারা এখানে চরম তারা দাবি যে তাতে করে এখানে তাদেরকে দাফন করা না হয় দেলোয়ার হোসেন সাঈদিকে সেই দাবিতে কিন্তু তারা এখানে আপনারা দেখছেন যে এখানে এসেছে এবং এখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন এখানে বেশ কয়েকজন আমরা তাদের দেখছি যে তারা কিন্তু এখানে এখানে তারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু সেই মিছিল করছেন যাতে করে দেলোয়ার হোসেন সাঈদিকে এখানে দাফন করা না হয় সেই দাবি নিয়ে সেই প্রতিবাদ কিন্তু তারা করছেন এবং আমরা কিন্তু আপনাদেরকে সেই সেখান থেকে সরাসরি আমরা এটি দেখাচ্ছি এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে মানবতা বিরোধী অপরাধের দায়ে দেলোয়ার হোসেন সাঈদি যিনি বাংলাদেশ জামাত ইসলামের নেতা ছিলেন তিনি কিন্তু যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে তিনি কিন্তু আমৃত্যু কারাদণ্ড তাকে দেওয়া হয়েছিল এবং আজকে তিনি কিন্তু স্ট্রোক করে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন এবং তাদের যে পারিবারিক যে ওসিয়াত এবং তার শেষ ইচ্ছা অনুযায়ী এই খুলনার যে তাদের প্রতিষ্ঠিত যে সিদ্দিকিয়া যে মাদ্রাসা সেই মাদ্রাসায় এখানে কিন্তু তাকে দাফন করার যে কথা রয়েছে কিন্তু সেই খবরটি কিন্তু ছড়িয়ে পড়ার পরে এখানকার যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে মিছিল করছেন যে দেলোয়ার হোসেন সাঈদিকে যাতে এখানে কবরস্থ করা না হয় এবং আমরা প্রাথমিকভাবে যে তথ্যটি নিয়েছি সেটি যে এই এ বিষয়ে থানায় তারা একটি লিখিত অভিযোগও দায়ের করছেন এবং জিডি করছেন যাতে করে পুলিশকে অবগত করার জন্য আমরা সেটি পেয়েছি তবে সেটি যদি এখন পর্যন্ত আমরা হাতে না পাবো সেটি
আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে এখনকার যে এখানকার পরিস্থিতি যেটি আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু আওয়ামী লীগের যে নেতা কর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছে যাতে করে এলোর হোসেন সাইদিকে যাতে করে এই খুলনায় এখানে অবরুদ্ধ করা না হয় সেই দাবি সেই প্রতিবাদ তারা জানানোর জন্য এখানে এসেছেন আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এখানকার যে সর্বশেষ পরিস্থিতি যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু আপনাদের সেই পরিস্থিতি দেখাচ্ছি এখান থেকে খুলনা যে সোনারাঙ্গা মডেল থানাধীন বসুপাড়া এলাকায় এখানে কিন্তু এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মিছিল করছেন যাতে করে অবরুদ্ধ করা না হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং অবস্থান নিয়েছেন আমরা যেটি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু এই বিষয়ে এখনো কোনো বক্তব্য আমরা পাইনি তবে থানায় একটি লিখিত অভিযোগের কথা আমরা শুনেছি তবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত করে আমরা আসলে বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে এই তথ্য না পাই তবে এখন পর্যন্ত কিন্তু এখানকার যে পরিস্থিতি সেটি এটি খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে থেকে এখানে কিন্তু এই মাদ্রাসাটি দেলোয়ার হোসেন সাইদি যিনি তাদের প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা এবং তাদের পারিবারিক যে ওসিয়াত এবং পরিবারের যে তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু এখানে তাকে কবরস্থ করার কথা রয়েছে এবং সেই খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু স্থানীয় যারা আওয়ামী লীগের নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা প্রতিবাদ করছেন যাতে করে এখানে দেলোয়ার হোসেন সাইদিকে কবরস্থ করা না হয় তারা অবস্থান নিয়েছে আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে সরাসরি খুলনা প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তাদের যে অবস্থান আমরা দেখছি যে এখানে সোনারাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং আমরা আরও তিনজন কাউন্সিলরকে দেখেছি তারাও এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছেন এবং আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা নেতাকর্মীরা কিন্তু এখানে ওয়ার্ড পর্যায়ের থানা পর্যায়ে তারা এখানে এসেছেন এবং তারা এতক্ষণ মিছিল করেছেন এখন কিন্তু তারা এই মাদ্রাসার ঠিক গেটের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা সেই বিষয়টি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা কিন্তু এই ঘটনার যে সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ কি সিদ্ধান্ত হয় আসলে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তার লাশ কি খুলনায় আনা হবে কি না তাদের পারিবারিক ওসিয়ত অনুযায়ী বা তাদের যে সিদ্ধান্ত অনুযায়ী যেটি এখানে যে তার মৃত্যুর পরে তার এখানে তাকে দাফন করা হবে সেই সিদ্ধান্তটি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় যেহেতু এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন যাতে করে এখানে তাকে কবরস্থ করা না হয় এবং সেই সিদ্ধান্ত আসলে সর্বশেষ কোথায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব দর্শক আপনারা যারা আমাদের সাথে লাইভে রয়েছেন আপনারা আমাদের সাথে লাইভে থাকবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই চিত্রটি দেখাবো দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করেছি আমি আবারও বলছি যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে জামায়াতের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তিনি কিন্তু
কারাবরণের আদেশ হয়েছিল এবং তিনি আজকে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা যান এবং তাদের পারিবারিক যে ওসিয়ত অনুযায়ী এবং পারিবারিক যে সিদ্ধান্ত অনুযায়ী তার যে মরদেহ তার লাশ এই যে তাদের যে একটি প্রতিষ্ঠান এই মাদ্রাসাটি এটি একটি খুলনার বড় একটি মাদ্রাসা সিদ্দিকিয়া মাদ্রাসা বলে যেটিকে বলা হয় এই মাদ্রাসার জায়গাতেই তাকে কবরস্থ করার একটি ওসিয়ত ছিল কিন্তু সেই খবর যখন ছড়িয়ে পড়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু সেই বিষয়টিকে প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা মিছিল করেছেন তাদের যে দাবি সেটি হলো যে দেলোয়ার হোসেন সাঈদীকে যাতে খুলনার এই এখানে এনে দাফন করা না হয় সেই দাবির প্রেক্ষিতে এখানে কিন্তু তারা মিছিল করেছেন এবং তারা অবস্থান নিয়েছেন এখন এখানে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং আপনারা যারা খুলনা প্রতিদিনের লাইভে যুক্ত রয়েছেন এবং আপনারা একটি কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন আমরা দেখছি এখানে 18 নং ওয়ার্ডের এই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা তারা কিন্তু রয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন আমরা একটু এই মাদ্রাসাটি আপনাদেরকে দেখাতে চাই যেটি দেলোয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা এখানে কিন্তু তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা যেটি আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি যেটি আমরা দেখাচ্ছি যে আসলে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর সংবাদের পরপরই কিন্তু তার যে তাদের যে পারিবারিক ওসিয়ত অনুযায়ী যেটি তাদের যে পারিবারিক ওসিয়ত ছিল যে এখানে তাকে কবরস্থ করা হবে তবে এই খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে এখানে যাতে দেলোয়ার হোসেন সাঈদীকে এই খুলনার এই জায়গায় যাতে কবরস্থ করা না হয় সেই বিষয়টি কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা প্রতিবাদ করছেন যাতে করে তারা কিন্তু প্রতিবাদ করছেন যাতে করে তাদেরকে তারা এখানে যে তাদের যে দাবি এবং মিছিল করেছেন এখানে আমরা দেখছি যে 25 নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু তিনি রয়েছেন তাদের তারা রয়েছেন এবং যাতে করে তারা ঠিক মাদ্রাসার যে সামনের গেটে কিন্তু তারা তাদের দাবি যেটি সেই দাবি নিয়ে কিন্তু তারা মিছিল হচ্ছে এবং কিসে হচ্ছে ওই পাশে যাবে
একটু দূরে যান। সরাসরি সাংবাদিক ঠিক আছে, সাংবাদিক ঠিক আছে, দূরে বলুন। আর ডাক্তার লোকটা দিয়ে সবাই তো চলেন, সবাই সাংবাদিক। আর মোবাইলটা মেসে বাসা করি বাসা কোথায়? সরে দাও, দূরে সরো। আর দর্শক, আমরা এখানে যেটি দেখেছি যে 25 নং ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর টিপু সহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমদ আশা সহ 18 নং ওয়ার্ড কাউন্সিলর, 19 নং ওয়ার্ড কাউন্সিলর সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে যাতে করে দিলওয়ার হোসেন সাঈদীকে তাদের যে পারিবারিক ওসিয়ত অনুযায়ী এখানে যাতে কবরস্থ করা না হয়, দাফন করা না হয়, সেই দাবি কিন্তু তারা এখানে নিয়ে তারা মিছিল করেছেন এবং তারা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু পুলিশের সাথে কথা বলেছি, সোনারাঙ্গা মডেল থানা পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে একটি লিখিত অভিযোগ কিন্তু দেওয়া হয়েছে। সেটি আসলে জিডি আকারে নেওয়া হবে না অভিযোগ আকারে নেওয়া হবে, সেটি আমরা পুরোপুরি পুলিশের কাছ থেকে তথ্য না পাওয়া পর্যন্ত আসলে আমরা সেটি নিশ্চিত করে বলতে পারছি না। তবে একটি লিখিত অভিযোগ যেটি সোনারাঙ্গা মডেল থানায় দাখিল হয়েছে, সেটি কিন্তু সোনারাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ কাছ থেকে আমরা কিন্তু সেটি জানতে পেরেছি। দর্শক, আমরা রয়েছি খুলনার সোনারাঙ্গা মডেল থানার সিদ্দিকিয়া যে মাদ্রাসা, সেই মাদ্রাসার সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ যে তথ্য আমরা জানাচ্ছি। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি কিন্তু আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। আজকে চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু মারা গিয়েছেন এবং তার যে পারিবারিক ওসিয়ত অনুযায়ী এবং তাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এই যে মাদ্রাসাটি তাদের তার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রাঙ্গণে বা মাদ্রাসার জমিতে তার দাফনের একটি কথা ছিল এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার পরে কিন্তু স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়ে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং যাতে করে তাকে এখানে কবরস্থ করা না হয়, দাফন করা না হয়, সেই বিষয়টি কিন্তু আমরা দেখছি। এখানে ডিসি সাউথ, যিনি কেএমপির সাউথ জোনের ডিসি সাউথ, তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আমরা দেখছি যে সোনারাঙ্গা মডেল থানার ওসি, তিনিও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং হয়তো তাদের একটি সিদ্ধান্ত আসতে পারে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগে যে থানায় একটি লিখিত অভিযোগের কথা আমরা যেটি শুনছিলাম, হয়তো সেই বিষয়টি সঠিক এবং আমরা এটি কিন্তু এখন পুলিশের কাছ থেকে, যেহেতু এখানে কেএমপির ডিসি সাউথ এসেছেন এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এসেছেন, আমরা তাদের কাছ থেকে এই বিষয়টি জানতে পারবো যে আসলে কী সিদ্ধান্ত হচ্ছে এখানে দিলওয়ার হোসেন সাঈদীর যে পারিবারিক ওসিয়ত অনুযায়ী কবরস্থ হবে কি হবে না, সেটি আমরা কিন্তু জানতে পারবো আর কিছুক্ষণ পরে। যেহেতু এখানে পুলিশের উপস্থিতি হয়েছে, আমরা যেটি দেখাতে চাই যে আমাদের ঠিক বাম পাশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবিটি আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি যে তাদের যে দাবি, যে কী তাদের দাবি, তাদের যে দাবিটি হচ্ছে দিলওয়ার হোসেন সাঈদীকে যাতে এখানে কবরস্থ করা না হয়, এখানে যাতে তাকে আনা না হয়। এবং এই প্রসঙ্গে কিন্তু থানায় হয়তো একটি লিখিত অভিযোগ হয়েছে সম্ভবত, আমরা সেই বিষয়টি আমরা একটু দেখছি যে এখানে পুলিশের ডিসি সাউথ, তিনি কিন্তু বাইরের থেকে করেন, ওটা বাইরের থেকে করা যাবে, নিষেধ করে চাইছেন।
দিস ইজ সাউথ দিস ইজ সাউথ এবং ওসি তারা কিন্তু যাচ্ছেন আসলে কি সিদ্ধান্ত হয় তারা কিন্তু আমাদেরকে আসলে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আসলে হয়তো আমরা পরে জানতে পারবো যে কি আলোচনা হয়েছে আপনারা দেখছেন যে ডিসি সাউথ শহর পুলিশের একটি টিম কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং বাইরে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন তাদের যে দাবি যাতে করে গোলার সিং সাইদুকে সেই দাবি কিন্তু নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন দর্শক আমরা কিন্তু আসলে ভিতরে প্রবেশের চেষ্টা করেছিলাম তবে পুলিশের পক্ষ থেকে একটু বলা হয়েছে যে কিছুক্ষণ পরে যাতে করে আমরা একটু পরে আস বিষয়টি আসলে কি এখানে সিদ্ধান্ত হয় সেটি আমরা জানতে পারবো তবে প্রাথমিকভাবে যেটি জেনেছি যে সোনারঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এই বিষয়ে যে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যাতে খুলনায় কবরস্থ করা না হয় সেই প্রসঙ্গে কিন্তু সোনারঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যেটি আমরা প্রাথমিকভাবে জেনেছি তবে আমরা আপনাদের কিন্তু পুরোপুরি সেই বিষয়টি জানাতে পারব যদি আমরা পুলিশের বক্তব্য যখন পাব দর্শক আপনারা যারা আমাদের সাথে খুলনা প্রতিদিনের লাইভের সাথে যুক্ত রয়েছেন আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে মানবতাবিরোধী অপরাধের দায়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং তার যে মরদেহ এই খুলনায় আনার যে একটি প্রক্রিয়া ছিল যাতে করে তাদের যে পারিবারিক ওসিয়ত অনুযায়ী যে দেলোয়ার হোসেন সাঈদীকে এখানে কবরস্থ করার যে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু আমরা জানতে পারি এবং এটি কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে যাতে করে দেলোয়ার হোসেন সাঈদীর যে মরদেহটি যাতে এখানে আনা না হয় এবং তারা সেই বিষয়ে কিন্তু এখানে প্রতিবাদ জানিয়েছেন আমরা কিন্তু রয়েছি সেই মাদ্রাসা যেটি সিদ্দিকিয়া মাদ্রাসা তামিল মাদ্রাসা এখানে অবস্থিত এটি যতদূর আমরা খবর পেয়েছি যে এখানে জানতে পেরেছি যে এটি দেলোয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত তিনি প্রতিষ্ঠা করেছেন এই মাদ্রাসাটি এবং সেই ওসিয়ত অনুযায়ী কিন্তু এখানে তাদের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী এখানে কিন্তু তাকে দাফন করার কথা রয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু এখানে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা খবর পাওয়ার পরে তারা কিন্তু এখানে তারা কিন্তু তারা আন্দোলন করছেন এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু এখানে যাতে করে এখানে তাকে কবরস্থ করা না হয় এবং সেই দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ তিনি কিন্তু এসেছেন এবং এই সোনারঙ্গা থানার ওসি এসেছেন তারা কিন্তু মাদ্রাসার অভ্যন্তরে কিন্তু তারা গিয়েছেন এবং আসলে কি সিদ্ধান্ত হয় এটি আমরা আপনাদেরকে জানাতে পারবো যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা যে বাইরের যে অংশ বাইরের যে অবস্থান আওয়ামী লীগের নেতাকর্মীদের যে অবস্থান সেটি কিন্তু আমরা আপনাদেরকে এখানে দেখাচ্ছি এবং আমরা একটু কথা বলবো এই ওয়ার্ডের যে কাউন্সিলর রাজুল হাসান রাজু আসলে তাদের দাবিটা আসলে কি সেটি একটু আমরা জানতে চাচ্ছি যে আসলে আমরা কোন অবস্থায় এই খুলনার মাটিতে
রাজাকার দেলোয়ারের দাফন হতে দেব এই দাবিতে সমস্ত খুলনা সাধারণ মানুষ তারা এখানে সমবেত হয়েছে আমরাও তাদের সমর্থন দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি আমরা দেখছি যে খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম পলাশ তিনি কিন্তু এসেছেন আমরা একটু জানতে চাইবো যে আসলে আপনাদের দাবিটা আসলে কি শোনো একজন স্বীকৃত রাজাকার তার যখন কথা আসে যে সে তার দাফন আমাদের এই খুলনায় হওয়ার কথা তখন স্বাভাবিক কারণে যারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের যারা সত্যি শুধু এটা আমাদের দাবি না এটা মুক্তিযুদ্ধ প্রগতিশীল চেতনার যারা মানুষের সকলেরই দাবি এইটা ঠিক আছে সে তার নিজস্ব তার বাড়ি যেখানে আছে সেইখানে দেখ আমাদের এদিকে আসবে কেন আমরা যেটি শুনলাম যে আসলে মহানগর যুবলীগের সভাপতি তিনি কিন্তু বললেন যে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যে দেলোয়ার হোসেন সাঈদী তার মৃত্যুর পরে যে তাদের পারিবারিক ওসিয়ত অনুযায়ী এই মাদ্রাসার অভ্যন্তরে বা এই মাদ্রাসার জমিতে তার দাফনের কথা রয়েছে এখানে আমরা দেখছি যে এখন কিন্তু যুবলীগের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের সকলের যে দাবি সেটি হলো যাতে করে দেলোয়ার হোসেন সাঈদীকে এই খুলনার এই এলাকায় এখানে যে তার ওসিয়ত অনুযায়ী এই এলাকায় যাতে তাকে দাফন করা না হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ সহ সংশ্লিষ্ট থানার যিনি ওসি তারা কিন্তু এই মাদ্রাসা অভ্যন্তরে গিয়েছেন এবং আরেকটি তথ্য আমরা পেয়েছি সেটি যে সোনাডাঙ্গা মডেল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যাতে করে দেলোয়ার হোসেন সাঈদীর মরদেহ এখানে দাফন করা না হয় এই ধরনের একটি সাধারণ ডায়েরি হয়েছে সেটি পুলিশের বক্তব্য আমরা পেলে আমরা সেটি আপনাদেরকে নিশ্চিত করতে পারবো দর্শক আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু বলা চলে যে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে ওয়ার্ড পর্যায়ে এসেছেন এবং কিছুক্ষণ আগেই আমরা আপনাদের যেটি দেখলাম বক্তব্য যে মহানগর যুবলীগের সভাপতি তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে দেখেছি তাদের দাবি আমরা শুনে সেই সেই চিত্র দেখাচ্ছি আপনারা আমাদের সাথে যারা রয়েছেন আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা আসলে দেলোয়ার হোসেন সাঈদীর যে দেলোয়ার হোসেন সাঈদীর যে দাফন এই খুলনায় হবে কি হবে না সেটি কিন্তু আমরা আপনাদেরকে আসলে জানাতে পারবো যে সিদ্ধান্ত কি হয় দর্শক আমরা রয়েছি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বসুপাড়ায় অবস্থিত সিদ্দিকিয়া মাদ্রাসার সামনে এখানে আপনারা দেখছেন যে শত শত আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু উপস্থিত হয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু তাদের যে দাবি সেটি যে দেলোয়ার হোসেন সাঈদীকে কোনোভাবেই যাতে এই খুলনায় এখানে দাফন করা না হয় এবং এই বিষয়টি নিয়ে কিন্তু এখানে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগে আমরা পুলিশের উপস্থিতি দেখেছি যে পুলিশ এসেছে এবং পুলিশ সদস্যরা বাইরে অবস্থান নিয়েছেন এবং জেলা কেএমপির যে ডিসি সাউথ সহ সংশ্লিষ্ট থানার ওসি তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং হয়তো আমরা যে কী সিদ্ধান্ত হয় সেটি আপনাদেরকে আমরা জানাতে পারবো আমরা এখানে অবস্থানকৃত যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন বা যুবলীগের যে নেতাকর্মীরা এখানে এসেছেন আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা আরেকটু আপনাদেরকে যারা লাইভে যুক্ত হয়েছেন আমরা রয়েছি মাদ্রাসার যে ফটক প্রধান ফটকেই কিন্তু আমরা
অবস্থান করছি এবং এই মাদ্রাসার ফটকের সামনেই আপনারা দেখছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অবস্থান নিয়েছে তারা তাদের যে দাবির যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু ক্লিয়ার করেছে তারা এখানে মিছিল করেছে এবং মিছিল শেষে এখন কিন্তু তারা অবস্থান নিয়েছে যে আসলে তাদের যে দাবিটা সেই দাবি তারা দাবির যে অংশ সেই অংশটি তারা একটাই তাদের দাবি যেটি জেদেলর হোসেন সাইদিকে যাতে এখানে কবরস্থ করা না হয় এবং আমরা পুলিশ যখন এখানে আসবে বাইরে যখন ভেতর থেকে তারা আসবে আমরা আসার পরে আসলে এটি জানতে পারবো যে আসলে সিদ্ধান্ত এখানে কি হচ্ছে আমরা দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ কিন্তু জড়ো বলছেন যে আসলে তাদের যে দাবিটি যাতে বেলাল হোসেন সাইদিকে এখানে কবরস্থ করা না হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছেন আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই যে এটি হচ্ছে সিদ্দিকিয়া যে মাদ্রাসাটি এবং এই মাদ্রাসাটি আমরা যতদূর খবর নিয়েছি যেটি জেদেলর হোসেন সাইদির তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছিলেন এবং এখানে সম্ভবত তার একজন এবং এই মাদ্রাসার ভেতরেই তার যে আমরা যেটি জানতে পারলাম যে তাকে কবরস্থ করার জন্য এই মাদ্রাসার ভেতরেই একটি জায়গা রয়েছে সেখানে কবরস্থ করা হবে নেতা কর্মীরা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবি তারা একটাই দাবি তাদের যে যাতে করে সাইদিকে এখানে কবরস্থ করা না হয় আমরা কিন্তু আপনাদেরকে আমরা যেটি দেখাতে চাই সেটি যে মাদ্রাসার অভ্যন্তরে কিন্তু পুলিশের যে ডিসি সাউদ তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং এই থানার ওসি রয়েছেন তারা কিন্তু আলোচনা করছেন যে আসলে এই বিষয়টি দিয়ে তারা মাদ্রাসার অভ্যন্তরে যে যারা রয়েছেন দায়িত্বরত তাদেরকে তাদের সাথে কথা বলছেন এবং এটি কিন্তু পরবর্তী সিদ্ধান্ত কি হবে সেই সিদ্ধান্ত কিন্তু তারা হয়তো জানাবেন আমরা সেই চিত্র কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা যারা আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে থাকবেন আমরা কিন্তু দর্শক আপনারা যারা লাইভে রয়েছেন অনেক লাইভে আমাদের 21,000 দর্শক লাইভে রয়েছেন আমরা আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আমাদের সাউন্ড ভিডিও সব ক্লিয়ার আছে কি না এই বিষয়টিও আপনারা আমাদেরকে জানালে আমাদের জন্য একটু সুবিধা হবে যেহেতু 21,000 দর্শক কিন্তু আপনারা লাইভে রয়েছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যেখান থেকে আজকের যে সব থেকে আলোচিত যে ঘটনা যেটি জামায়াতের নেতা দেলোয়ার হোসেন সাইদি যিনি আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত ছিলেন মানবতা বিরোধী অপরাধে সেই দেলোয়ার হোসেন সাইদি তিনি কিন্তু আজকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পরে কিন্তু তার যে
অসিয়ত অনুযায়ী এই মাদ্রাসা অভ্যন্তরে কিন্তু তার জন্য তাকে কবরস্থ করার জন্য জায়গা ঠিক করা ছিল এবং তাদের পারিবারিক যে অসিয়ত অনুযায়ী সেটি কিন্তু যখন এটি প্রকাশ্যে আসে এবং সেই প্রকাশ্যে আসার পরে কিন্তু স্থানীয় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছেন এবং যাতে করে এখানে দেলোয়ার হোসেন সাঈদীকে কবরস্থ করা না হয় এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা কিন্তু সেটি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে পুলিশের প্রতিনিধি দল যেটি খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ তিনি এখানে এসেছেন এবং আসার পরে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন এবং এখন তারা ভিতরে আলোচনা করছেন আসলে কি সিদ্ধান্ত হয় সেটি তারা যখন বের হবে আমরা কিন্তু আপনাদেরকে জানাতে পারবো আসলে সেখানে কি আলোচনা হলো এবং আলোচনার অংশ কি হলো দেলোয়ার হোসেন সাঈদীকে কি আসলে এখানে কবরস্থ করা হবে নাকি তাকে অন্য কোথাও কবরস্থ করা হবে এই বিষয়টি কিন্তু এখানে আমরা আসলে জানতে পারবো আসলে আমরা কিন্তু এখানে আছি যেখানে এটি এই মাদ্রাসাটি মূলত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রতিষ্ঠা করেছিলেন এই দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় মাদ্রাসার অভ্যন্তরে কিন্তু তাকে কবরস্থ করার জন্য জায়গাও প্রস্তুত ছিল এবং পূর্বের ওসিয়ত অনুযায়ী কিন্তু এখানেই তাকে কবরস্থ করার কথা ছিল তাকে দাফন করার কথা ছিল কিন্তু এখানে কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার পরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখিয়েছি মহানগর যুবলীগের নেতৃবৃন্দ কিন্তু এখানে এসেছেন এবং তারাও এই দাবি করেছেন যে যাতে করে এখানে দেলোয়ার হোসেন সাঈদীকে কবরস্থ করা না হয় সেই দাবি কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে যেটি দেখাচ্ছি এবং শুরু থেকে এবং এই সিদ্ধান্ত আসলে কি হবে এটি কিন্তু পুলিশের যে প্রতিনিধি দল যেটি ডিসি সাউথের নেতৃত্বে যে প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন তারা বের হওয়ার পরে আসলে আমরা বলতে পারবো যে আসলে এখানে সিদ্ধান্ত কি হয় দর্শক আমি বলেছিলাম যে আপনারা এখন দেখছি যে আমাদের প্রায় 32,000 দর্শক আপনারা লাইভে রয়েছেন 32,000 35,000 33,000 প্রায় দর্শক আপনারা লাইভে রয়েছেন আমরা আপনারা আমাদের সাউন্ড ঠিকমতো পাচ্ছেন কি না ভিডিও কোয়ালিটি ঠিকমতো পাচ্ছেন কি না সেই বিষয়টি আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে যারা দর্শক আপনারা যারা লাইভে রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং কমেন্টস করে আপনাদের মতামত আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে সর্বশেষ এই ঘটনার যে চিত্র সেটি কি সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন তাদের সেই দাবি যে দাবিটি হচ্ছে যাতে দেলোয়ার হোসেন সাঈদীকে যাতে করে এখানে দাফন করা না হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই মাদ্রাসার প্রধান ফটকে কিন্তু তারা অবস্থান নিয়েছেন আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি সেটি যে এই নেতাকর্মীদের অবস্থান এবং ভেতরে কিন্তু পুলিশের যে প্রতিনিধি দল তারা কিন্তু গিয়েছেন এবং আসলে সিদ্ধান্ত কি হয় সেটি কিন্তু তারা বের হওয়ার পরে আমরা আসলে জানতে পারবো এবং আরও একটু জানিয়ে রাখি যে এই বিষয় কিন্তু এই সোনাডাঙ্গা মডেল থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেই ডায়েরিটি করা হয়েছে যাতে করে সেই জিডিতে যেটি উল্লেখ করা হয়েছে আমরা যেটি শুনেছি যে যাতে করে দেলোয়ার হোসেন সাঈদীকে এখানে দাফন করা না হয় সেই ধরনের একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তবে পুলিশের
বক্তব্য পেলে আমরা সেটি আসলে আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারবো যে আসলে সেই সাধারণ ডায়রিটি আসলে কি লেখা হয়েছিল। তো প্রাথমিকভাবে আমরা যেটি শুনেছি যে দিলওয়ার হোসেন সাঈদীকে যাতে এখানে দাফন করা না হয় সেই কারণে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দর্শক আপনারা কমেন্টস করে আমাদেরকে একটু জানাবেন যে আসলে সাউন্ড আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা এবং ভিডিও কোয়ালিটি আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা সেই বিষয়টি কিন্তু আমাদেরকে একটু জানালে আমাদের জন্য সুবিধা হয়। যেহেতু আমাদের খুলনা প্রতিদিনের পেজে এখন আপনারা 33,000 দর্শক রয়েছেন, আপনারা 33,000 মানুষ এখানে যুক্ত রয়েছেন এবং আপনারা যদি আমাদেরকে কমেন্টস করে জানান যে আসলে এখানকার যে সাউন্ড আপনারা ঠিকমতো পাচ্ছেন কিনা, ভিডিও কোয়ালিটি ঠিকমতো পাচ্ছেন কিনা, তাহলে আমাদের জন্য আসলে একটু সুবিধা হয়। দর্শক যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলছি যেটি আমাদের শিরোনামে রয়েছে, আমরা দেখছি যে নগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজালাল সুজন তিনিও কিন্তু এখানে এসেছেন এবং তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা একটু সেটিও আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যুবলীগের কিন্তু ধীরে ধীরে এখানে জমায়েত হচ্ছে, তাদের যে দাবি নিয়ে সেই দাবিটি কিন্তু আপনাদেরকে আমরা বলেছি যে তারা প্রতিবাদ জানাতে এখানে এসেছে যাতে করে দিলওয়ার হোসেন সাঈদীর মরদেহ এখানে দাফন করা না হয়। এবং আমরা যেটি আরেকটু খোঁজ নিয়ে যেটি দেখেছি যে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেহেতু তিনি ছিলেন এবং এই মাদ্রাসার অভ্যন্তরে কিন্তু তাকে দাফন করার যে জায়গা সেই জায়গাও নির্ধারণ করা রয়েছে এবং তাদের যে ওসিয়ত অনুযায়ী পারিবারিক সিদ্ধান্ত এবং আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর ওসিয়ত অনুযায়ী কিন্তু এখানে কিন্তু দিলওয়ার হোসেন সাঈদীর ওসিয়ত অনুযায়ী যে এখানে যে তাকে দাফন করার যে সিদ্ধান্ত রয়েছে কিন্তু এখানে কিন্তু যে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন যাতে করে তাকে এখানে দাফন করা না হয়, আমরা কিন্তু সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আমরা একটু ভেতরের যে চিত্র একটু আপনাদেরকে দেখাতে চাই যেটি এখানে আমরা দেখছি যে পুলিশের যে প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে রয়েছেন এবং তারা কিন্তু আলোচনা করছেন যে আসলে এই সিদ্ধান্ত কী হবে, আমরা কিন্তু সেই তারা বের হওয়ার পরে আসলে কি সিদ্ধান্ত হয় আমরা সেটি কিন্তু আপনাদেরকে জানাতে পারব। দর্শক যারা লাইভে রয়েছেন আপনারা কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কি না এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না এটি আপনারা আমাদেরকে জানাবেন। যেহেতু প্রায় 40,000 মতো দর্শক আপনারা লাইভকে দেখছেন আপনারা কিন্তু আমাদেরকে কমেন্টস করে এটি কিন্তু জানাবেন যে আমাদের সব কিছু ঠিক আছে। দর্শক আমরা দেখাচ্ছি যে আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা কিন্তু ঠিক এই মাদ্রাসার যে প্রধান ফটকে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি সেই দাবি অনুযায়ী যাতে করে দিলওয়ার হোসেন সাঈদীকে এখানে অবরুদ্ধ করা না হয় সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছে এবং যাতে করে তাদের দাবি মানা হয় এবং এখন কিন্তু এখানে পুলিশের যে টিম তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং আলোচনা করছেন যে কী সিদ্ধান্ত হয় সেটি কিন্তু আমরা বের হওয়ার পরে আপনাদেরকে আসলে জানাতে পারবো। তবে আমরা এখন যেটি আপনাদেরকে যে চিত্র দেখাচ্ছি যে এখানে কিন্তু এই মাদ্রাসার প্রধান ফটকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন তাদের দাবি অনুযায়ী। আমরা আপনাদেরকে
সর্বশেষ যে তথ্য সেটি জানানোর চেষ্টা করব যেহেতু আপনারা আগ্রহে রয়েছেন হাজার হাজার দর্শক আপনারা কিন্তু আগ্রহে রয়েছেন যে আসলে সিদ্ধান্ত কি হয় এটি আমরা পুলিশ ভিতর থেকে বের হলে কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারব যে আসলে সিদ্ধান্ত কি হয় দর্শক যারা খুলনা প্রতিদিনের লাইক দেখছেন আমরা আবারও আপনাদেরকে যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন আপনাদের জন্য জানাতে চাই যে আসলে আপনারা জানেন যে জামায়াতের নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদি তিনি কিন্তু মানবতা বিরোধী অপরাধের দায় আমত্তি কারাদণ্ড প্রাপ্ত ছিলেন এবং আজকে কিন্তু তিনি চিকিৎসাধীন অবস্থায় তিনি কিন্তু নিহত হয়েছেন এবং মারা গিয়েছেন এবং তার মৃত্যুর পরে তার লাশ দাফন করার যে প্রক্রিয়া বা তাদের যে পারিবারিক অসিয়ত অনুযায়ী বা তার অসিয়ত অনুযায়ী যে যে তার লাশ এই মাদ্রাসার অভ্যন্তরে তার মরদেহ দাফনের যে প্রক্রিয়া রাখা হয়েছিল এবং এখানে জায়গাও রাখা হয়েছিল সেই সিদ্ধান্ত ছিল পূর্বে থেকেই এখন এখানে কিন্তু পরবর্তীতে যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা তারা কিন্তু জানার পরে তারা কিন্তু এখানে এসে অবস্থান নিয়েছে আমরা দেখছি যে পুলিশের একাধিক টিম আমরা দেখছি যে সিটিএসপি থেকে এনএসআই থেকে ডিজিএফআই থেকেও এখানে কর্মকর্তারা এসেছেন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ তিনিও এসেছেন তারা কিন্তু ভিতরে আলোচনা করছেন যে আসলে এখানে সর্বশেষ কি পরিস্থিতি হয় আজ আসলে আমরা আপনাদেরকে সেটি জানানোর চেষ্টা করব আমরা একটু দেখাতে চাই বাইরেও পুলিশের যে অবস্থান এবং তারা কিন্তু এখানে সবাই অবস্থান করছেন যে এবং উৎসুক অনেক মানুষও কিন্তু এখানে এসেছেন যে আসলে কি অবস্থা এখানে হবে আমরা আমরা একটু আমরা একটু আমরা একটু 18 নং ওয়ার্ডের যিনি সভাপতি আমরা একটু জানতে চাইব যে আসলে আপনাদের দাবিটা কি আমাদের মূল দাবি হলো এই দেলোয়ার হোসেন সাঈদি সাহেব উনি একজন স্বীকৃত যুদ্ধ অপরাধী উনি এই বাংলার মাটির সাথে এই বাংলার মানুষের সাথে বাংলা ভাষার সাথে গাদ্দারি করছে এই গাদ্দারের এই শেষ অবস্থান আমাদের খুলনায় আমরা কোনো অবস্থা দিতে দেবো না এটা আমাদের দাবি খুলনাবাসীর দাবি আমাদের এই অঞ্চলের দাবি কোনো অবস্থায় এই গাদ্দার আমাদের বাংলার মাটিতে আমাদের এই খুলনার মাটিতে আমরা তার কোনো অবস্থায় দাবানো দেবো না আমরা শুনলাম যে একজন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা তিনি কিন্তু বলছিলেন যে তাদের দাবি আমরা এর আগেও যুবলীগের মহানগরের সভাপতি শফিকুল ইসলাম পলাশ তার বক্তব্য আমরা আপনাদেরকে শুনিয়েছি এবং বিশেষ করে এখানে কিন্তু নেতাকর্মীরা জড়ো হয়েছেন তাদের সেই দাবিটি নিয়ে যাতে করে এই খুলনায় এখানে এই দেলোয়ার হোসেন সাঈদির যে ওসিয়ত অনুযায়ী যে এখানে তার দাফনের কথা রয়েছে এই মাদ্রাসার অভ্যন্তরে সেটি যাতে না হয় সেই দাবি নিয়ে কিন্তু এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং তারা এখন এই মাদ্রাসার গেটে কিন্তু তারা অবস্থান নিয়েছেন তারা অবস্থান নিয়েছেন আমরা কিন্তু সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমাদের অবশ্য এখন গণমাধ্যম কর্মীরা এখানে আরও এসেছেন তারা ছুটে এসেছেন এবং যারা খুলনা প্রতিদিনের লাইভ দেখছেন এখন 43,000 দর্শক রয়েছেন লাইভে আপনারা
আপনাদের যে আমাদের সাউন্ড এবং আমাদের ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা আপনারা একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন। আমরা কিন্তু আপনাদের এই সর্বশেষ যে এখানকার পরিস্থিতি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং পুলিশ বের হওয়ার পরে আমরা কিন্তু জানতে পারবো যে আসলে সিদ্ধান্ত কি হলো এবং দেলোয়ার হোসেন সাঈদীর দাফন এখানে হবে কি হবে না সেই সিদ্ধান্ত কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারবো জানাতে পারবো যে আসলে কি সিদ্ধান্ত হলো। আসলে আপনারা দেখছেন যে মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন, উৎসুক মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। দর্শক আপনারা দেখছেন খুলনা প্রতিদিন থেকে সরাসরি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবিগুলো, যাতে করে আপনারা এই সর্বশেষ পরিস্থিতি খুলনা থেকে আপনারা দেখতে পারেন এবং আপনারা কিন্তু লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন, সুযোগ করে দিতে পারেন যাতে করে সবাই বেশি বেশি কম করে আমাকে জীবন বার আমাকে সত্য করে উপকার লাগে, সুতরাং এটা আমরা কোনো অবস্থায় আমরা করতে যাবো না। এই জায়গায় তো দাদা কাছে মাটি হয় সারাটা জীবন তো আমাকে বোকা লাগছে, আমাকে পরবর্তী প্রজন্মেরও বোকা লাগছে। এদের কোনো অবস্থা আমরা আইসি ঠিক করতে হবে তাই এ জায়গার আমাদের দাবি এবং এটা আমরা বাস্তবান্ত কোনো অবস্থায় দাদা কাছে মাটি আমাকে খুলে উচিত হবে না, কারণ আমাকে সারা জীবন বোকা লাগবে, আমাকে বোকা লাগবে, আমাকে বাচ্চা ক্ষেত্রে বোকা লাগবে, নাতি পুত্র বোকা লাগবে, একদম প্রজন্ম পর প্রজন্ম আমরা কোনো অবস্থায় এটা মেনে নেবো না এবং এই রান্না করে দাপর খুলনা হবে না। সাংবাদিকদের দেখ একটু সাংবাদিক ভাই আমাকে ছবি টবি তুলো ভাই সাংবাদিক এই যে
এই প্রেম ভাই প্রত্যেক বছর এই 14 তারিখ রাত্রি বেলায় এই জামেলা আমাদের খুব ভাই হ্যাঁ আর না ها বিরোধী অপরাধের দায়ে তিনি কিন্তু আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন এবং আজকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত 8:30টার দিকে তিনি কিন্তু মারা গিয়েছেন এবং তার যে ওসিয়ত অনুযায়ী এবং এই যে মাদ্রাসাটি খুলনায় সোনাডাঙ্গায় অবস্থিত দারুল উলুম সিদ্দিকিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি কিন্তু তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং সেই ওসিয়ত অনুযায়ী এই মাদ্রাসার অভ্যন্তরে তার যে দাফনের জন্য কিন্তু জায়গাও নির্ধারণ করা ছিল এবং তার যে ওসিয়ত ছিল এবং পারিবারিকভাবেও তাদের সিদ্ধান্ত ছিল এই খবরটি যখন ছড়িয়ে পড়ে আমরা শুরু থেকে দেখিয়েছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু সেটি প্রতিবাদ জানিয়েছেন যে তারা বলছেন যে এই এখানে যুদ্ধ অপরাধীর কোনো দাফন হবে না এই দাবি নিয়ে কিন্তু তারা মিছিল করেছেন এবং তারা কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছেন এখনও তারা রয়েছেন এবং মাদ্রাসার ভেতরে কিন্তু পুলিশের একটি প্রতিনিধি দল গিয়েছেন যেখানে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ তিনি কিন্তু গিয়েছেন এবং তার সাথে সোনাডাঙ্গা বর্ডার থানার অফিসার ইনচার্জ রয়েছেন এবং পুলিশের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা যে খবরটি পেয়েছি যে সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সেই ডায়েরিটি করা হয়েছে যাতে করে দিলওয়ার হোসেন সাঈদীকে এখানে কবরস্থ করা না হয় সেই বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে তবে এই বিষয়ে আমরা পুলিশের বক্তব্য পেলে আমরা আসলে বলতে পারবো যে আসলে সেই সাধারণ ডায়েরিতে কী উল্লেখ করা হয়েছিল এখন কিন্তু আমরা রয়েছি এখানে আপনারা দেখছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এখানে আমরা দেখেছি যুবলীগের খুলনা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক এসেছেন এখানে 25 নং ওয়ার্ডের কাউন্সিলর এসেছেন 18 নং ওয়ার্ডের কাউন্সিলর 19 নং ওয়ার্ডের কাউন্সিলর সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছে তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদীকে যাতে খুলনা এই মাদ্রাসা প্রাঙ্গণে বা এখানে যে নির্দিষ্ট স্থান সে স্থানে দাফন করা না তবে সিদ্ধান্ত আমরা যেটি পুলিশের বৈঠক চলছে ভেতরে মাদ্রাসার যারা রয়েছে কর্তৃপক্ষ তাদের সাথে বৈঠক চলছে সেই বৈঠকের পরে আসলে আমরা সেই সিদ্ধান্তটি আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি হয় আপনারা যারা আমাদের সাথে লাইভে রয়েছেন পুরো প্রতিদিনের যারা দর্শক রয়েছেন আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি আপনাদেরকে আমরা জানাবো